বগুড়ায় সরকার নির্ধারিত দরের চেয়ে কেজিতে 15 টাকা বেশিতে বিক্রি হচ্ছে আলু। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়ার রাজাবাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার জুমান সাদি জাভলিন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বগুড়ার রাজাবাজারে, যেটি কিনা বগুড়ার সবচেয়ে বড় পাইকারি বাজার। এবং এখানকার চিত্র যদি আপনাকে জানাই, এই যে বাজারে আলুর যে চাহিদা প্রতিদিন, সেটা প্রথমে জানাতে চাই যে প্রতিদিন বগুড়া জেলায় কিন্তু প্রায় বার্ষিক যে হিসাব সেটির গড় করলে প্রায় 2000 মেট্রিক টনের বেশি আলুর প্রয়োজন পড়ে, এবং সেই সরবরাহে কিন্তু এখন বেশ বড় ঘাটতি আছে বলে তারা বলছেন। এবং মজুদ যেটি রয়েছে হিমাগারে, সেটির কথা যদি আপনাদেরকে জানাই যে এখন বর্তমানে বগুড়ার যে 42টি হিমাগার রয়েছে, সেখানে প্রায় 1,12,000 মেট্রিক টন আলু মজুদ আছে। সুতরাং অন্যান্য বছরের তুলনায় কিছুটা ঘাটতি থাকলেও আসলে আলুর বাজারে এখন বর্তমানে যে ঘাটতি, সেটি কিন্তু এক ধরনের সিন্ডিকেশন বলেই জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকারের পক্ষ থেকে বলা হয়েছে। এবং আমরা গত কয়েকদিন পর্যন্ত যে তোড়জোড় দেখতে পাচ্ছিলাম প্রশাসনের, সে কারণে কিন্তু বাজারের কিছু দোকানে আলুটি 36 টাকা, অর্থাৎ যে সরকারি দর বেঁধে দেওয়া হয়েছিল গত 14 সেপ্টেম্বর, সেই দরে কিন্তু আলু আমরা বিক্রি হতে দেখেছি, তবে সেটি গুটি কয়েকটি দোকানে। এবং এখানকার যারা সাধারণ ব্যবসায়ী আছেন, তারা কিন্তু একটা অভিযোগ করছেন যে এই যে সরকারি নির্ধারিত যে মূল্যে আলুটি, সেটি কিন্তু প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক রেখে গুটি কয়েক একজন দুজন ব্যবসায়ী তারা কিন্তু সেই আলুটি পেয়েছেন, এবং মাত্র ওই একজন দুজন আড়তদারই তাদের দোকানদারকে দিয়ে বা ব্যবসায়ীদেরকে দিয়ে সেই আলুটি নির্দিষ্ট কয়েকটি স্থানে বিক্রি করেছেন। তারা বলছেন এটি কিন্তু আসলে এক ধরনের সরকারের যে নির্দেশনা, সেটিকে লোক দেখানো অর্থে পালন করেছেন তারা। এছাড়া অন্য বাজারে যারা অন্য দোকানদার রয়েছেন বা অন্য আলু ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু একটি কথাই বলছেন যে হিমাগারে গিয়ে তারা এখনও 36-37 টাকা কেজির নিচে সাদা আলুটি পাচ্ছেন না। একই সঙ্গে বগুড়ার যে স্থানীয় আলু আছে, সেটি নিয়ে যেহেতু ভোক্তা অধিকার কিংবা প্রশাসনের কোনো ধরনের কোনো নীতিমালা নেই, এ কারণে কিন্তু সেটি এখনও হিমাগার পর্যায়ে প্রায় 48 টাকা প্রতি কেজিতে কিনতে হচ্ছে তাদের। এবং সেটির বাজার, আজকের বাজার যদি আপনাকে জানাই, পাইকারিতে সেটি 52-54 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং আপনি রাজাবাজার থেকে বাইরে যেই বাজারগুলো রয়েছে, সেখানে কিন্তু এটি 60 টাকা পর্যন্ত আমরা বিক্রি তো দেখেছি, 55 থেকে 60 টাকায় তারা এটি বিক্রি করছে। তো আলুর বাজারে যেই ঊর্ধ্বগতি এই মুহূর্তে রয়েছে, সেটি কিন্তু সরকারের যে নির্ধারিত নীতিমালা তাকে একেবারে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এই ব্যবসা চলছে। তবে প্রশাসন থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আগামী নভেম্বরের মধ্যে যদি আলুর দাম এভাবে বাড়তে থাকে, তাহলে সেক্ষেত্রে হিমাগারে যারা আলু মজুদ করেছেন তাদের ব্যাপারে হার্ড লাইনে যাবে প্রশাসন। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে আলুর বাজারের সবশেষ খবর। আলুর বাজারের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম বগুড়া থেকে।